মধ্যপ্রদেশের ভোটের এবার দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। একদল বদলের জন্য দিন গুনছেন, আর এক পক্ষ বিজেপির নেত্রীয়ে যে উন্নয়ন তার পক্ষে মুখ খুলছেন। দরজায় কড়া নাড়ছে মধ্যপ্রদেশ ভোট। ভোটের আগে মাঠে ময়দানের ছবিটা ঠিক কী সেটাই তুলে এনেছেন হিন্দুস্তান টাইমসের সাংবাদিক বীরেন সিং গৌর। মধ্যপ্রদেশের রাইসেন জেলায় তাঁর কৃষিজ সামগ্রীর দোকান, তার চারপাশে কৃষকরা ঘিরে রয়েছেন। ভোটের পরিস্থিতি নিয়ে গল্পগুজব চলছে, সেখানে প্রশ্ন করতেই বীরেন সিং বলেন এবার তো বদল হবেই। তবে সেখানেই আড্ডায় যোগ দিয়েছিলেন আরও কৃষকরা। তাদের মধ্যে দুজন কৃষকের দাবি, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কিন্তু কৃষকদের কল্যাণে নানা কাজ করেছেন, এমনকি লাডলি বেহানা স্কিমের মাধ্যমে এলাকার মা বোনেদের মনও জয় করেছে বিজেপি। আসলে মধ্যপ্রদেশের ভোটের এবার দুটি বিষয় ভীষণ গুরুত্বপূর্ণ। একদল বদলের জন্য দিন গুনছেন, আর এক পক্ষ বিজেপির নেত্রী যে উন্নয়ন তার পক্ষে মুখ খুলছেন। সব মিলিয়ে আগামী দিনে কি হবে সেটা জানতে আরও কয়েকদিনের অপেক্ষা। তবে বীরেন সিং বলেন, দেখুন প্রচুর দুর্নীতি হয়েছে, বিজেপির নেতাদের বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসছে। মামার শিবরাজ সিং চৌহান কন্ট্রোলের বাইরে চলে গিয়েছে ব্যাপারটা। আর বীরেন সিং যখন এসব কথা বলছেন তখন কিন্তু এই দুই কৃষক চুপ করে সব শুনলেন। তাঁরা এলাকায় বিজেপি কর্মী বলেই পরিচিত। তাঁরা অবশ্য নারীদের জন্য বিজেপি সরকার কি করেছে সেটাই ফলাও করে বলেন। তবে এবারও ভোটে বিজেপির মুখ শিবরাজ সিং চৌহান। সাগর জেলার এক কৃষক বলেন, বিজেপি জিতলে আবার শিবরাজ মুখ্যমন্ত্রী হবেন। এদিকে একসময়ে শিবরাজ ঘনিষ্ঠ এক প্রাক্তন আমলা জানিয়েছেন, আমলাদের একাংশের মধ্যেও মুখ্যমন্ত্রী তাঁর জনপ্রিয়তা হারিয়েছেন।